আয় আয় আয়, গোসল মুসল কর, আয় তুই আয়। শাবাশ শাবাশ শাবাশ। এই রোদের মধ্যে বসে রয়েছি ওদের একটু গোসল গোসল দেখার জন্য, তা আমি চিন্তা করলাম যে ভালো পানি দিয়ে দিই, কারণ প্রচুর রোদ উঠছে আজকে। আচ্ছা সবাই রে দিকে রাইখা, আমি বের হই। এই চিলটা আগে গোসল করে ফেলাইছে, এই যেটা পানি যখন চেঞ্জ করে দিয়ে বাইরে গেছি তখনই চেঞ্জ করে ফেলাইছি। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রাফিদ হক এন্ড ওয়েলকাম টু ডগো সেজ। কেমন আছেন আপনারা সবাই? পাখি রুমের মধ্যে আল্লাহর মধ্যে সবই হয়ে গেছে, খাবার পানি দেওয়া আছে, খালি একটা ঝাঁয় ঝামেলাই দেখলাম, সেটা হলো আমাদের টিয়াদের এলাকায়। টিয়ারা দেখেন একটা কাজ করছে, ওয়াইল্ড জিনিস ওয়াইল্ড, এটা মানে বুঝা নিতে হবে আপনাদের। বাবা ভয় পেস না, একটু দাঁড়া। এই যে লাঠিটা রে কাটতে 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 ফালাইছে, সারা রাত মনে হয় এই কাজটাই করছে, দেখছেন? উঠে আছে সবকিছুর ভেঙ্গা ফেলাইছে, দেখছেন? বাইরে ভাই তোরা কি ভাই, কা নষ্টপাতি কর, বেরি তো হয়ে যাবে কদিন পর। যেহেতু আমরা নানান গাছপালা নিয়ে এসেছি, চিন্তা করছি আমাদের যে ডাব এরিয়া আছে বা ডাব কলোনি আছে, এটার মধ্যেও একটা গাছ টাছ লাগাই দিব। থিঙ্ক আমার মনে হয় না আমাদের ডাবগুলো এগুলো নষ্ট করব। পরের বাচ্চাটা কই যায় রয়েছে দেখছেন, ভিতরে যে বহুত দিন হয়েছে এই ঘরের মধ্যে ঢুকি না, লাস্ট ঢুকছিলাম যবে এই যে আমাদের বাচ্চাটা ফুটছিল, তাই না? যে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, গা পুচকা হালায়, দেখছেন? পুরো নর্মাল একটা অ্যাডাল্টের মতো, এই যে ওর মা হইতেছে এই যে এটা, আর এই যে বাচ্চাটা এটা, দেখছেন? পুরো বড় হয়ে গেছে, গা গাছ আনা পর্যন্ত ডিস্টার্ব ডিস্টার্ব করুন না, কারণ বাচ্চা বড় হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে গা ভাই, এত তাড়াতাড়ি বড় হয়। যেহেতু সুন্দর একটা রোদ পড়ছে, পাইন্ডারে আমরা কিছুক্ষণ গরম হইতে, গরম হয়ে গেলে আমরা দুইটা ড্রাগনের গোসল দিয়ে দেবো আজকে। রোদ দেখলে আমার ড্রাগনদের বের করতে মন চায়। চাইলে যে গারলের জন্য নিয়েছি, হ লাগাই দাও। হাই আসো আসো, সমস্যা নেই। এই পিচ্ছিটাও দেখি মানে খুব তাড়াতাড়ি খাবার শিখা গেছে, আমি এতদিন মানে এত কম টাইমের ভিতরে আমি কোনো বাচ্চা দেখিনি যে খাবার ধরে ফেলেছে। সাইলেজ খাইতেছে, কালকে দেখছি ঘাস খাইতেছে। বাবা তুই ধরতে পারছস? মাই দেয় ভাই হুদাই ধাম। চলেন ড্রাগনেরা ওদের গোসল দিয়ে আই। আগে যাবে আমাদের ড্রোগো মশাই, সাবাস, তারপর ড্রোগো, তারপর যাবে ড্রোগো মশাই। রোদে আনাবার চলে গেছে কিন্তু এসে পড়বে এখনই, সমস্যা নেই। পানি আমাদের গরম হয়ে গেছে, সুন্দর লো সুন্দর। তো মাত্র একটা আপডেট পেলাম আমাদের, যে কালকে বিড়ালটা বললাম না যে উখি যে হারাই গেছে, ওইটারে নাকি আনন্দবাজারের মধ্যে একজন বিক্রি করতে নিয়ে গেছে, ঠিক আছে? আমি জাস্ট বলতে চাই যে আপনাদের এখানে যদি কেউ জানে থাকেন যে নর্মালি বিড়াল টিড়াল পালে না, হ্যাঁ হঠাৎ করে দেখছেন ওর কাছে একটা সাদা বিড়াল আছে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি আবার একটা ছবি দিয়ে দিলাম, এই যে উকি, হ্যাঁ অনেকজনই আপনারা উকিকে চিনেন, তো মেক শিওর আপনারা একটু এটার মধ্যে হেল্প করেন। আনন্দবাজার, হ্যাঁ মানে নিমতলির এখানে যতগুলো আগে পাখির দোকান ছিল ওইখানে বিক্রি করতে নিয়ে গেছে। রোজ চাইলাইছে, হেই 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 গোসল করতে, ও আচ্ছা হাগুমো তো করছো, এটা বলতে হবে তো, বুঝাইতে হবে তো আমারে, এখানে থাকো পানিটা চেঞ্জ করে দিই। হেভি হাগুমো তো করছে, দাঁড়া আই জাস্ট নতুন পানিতে দিয়ে দিলাম, 10 মিনিট সোকিং করুক। সোকিং হয়ে গেছে, এখন ওদের ভিতরে দিয়ে দিই। আ খাবার দিমু, ওকে টাড়া। বাগান বিলাসের পাতা ছিড়া এদিকে, এই বেটা তোর তো এই রুমে আমি কালকে যে দিয়েছিলাম অন্য কারণে। বাগান বিলাস ছিড়া ধরতেছিস, যা যাবি যা। বাগান বিলাসটারে আমরা নতুন একটা টবে দিছি বললাম না, উপরে যেটা ছিল দিছি আজকে, একটু দেখলাম একটু উইক হয়ে গেছে গা, পানি দেওয়া আছে কিন্তু। বহুতক্ষণ খেলার পরে আমি যে দুধ খাইতেছি, খাও। আমরা একটা জিনিস নিয়ে খুব টেনশনে আছি, এন্ড সেটা হইলো যে আমাদের এই গাছটা নিয়ে খুব টেনশনে। কি মনে হয় আছে নাকি? কেমন জানি শুকনা শুকনা লাগতেছে এগুলো, এরা আবার খুব সুন্দর মানে ছড়ায় গেতেছে। এই যে আমরা একটা মার্কার দিয়ে রাখছিলাম, এটারে ওরা ছড়ায় গেতেছে আস্তে আস্তে।
আর এখানে এগুলা ঠিক আছে, এগুলা হেলদি লাগে দেখতে মাশাআল্লাহ। কালকে আমাদের ডগ ট্রেনিং এর ডে 1 ছিল, আজকে ডে 2। তো আজকে আমরা শুরুটা একটু ডিফারেন্ট ভাবে করতেছি, সেটা হইলো যে ওদের ওইখানে আপ দিয়েছি। হ্যাঁ, এই যে সব এখানে আপ আছে, মানে সঙ্গে সঙ্গে এখান থেকে ওদের বেরোতে দেইনি। এনার্জিটা একটু স্ট্রং করে রাখতে হবে, লুজ হইলেই এই মাম্মা দৌড় দিব। হাসিস না ভাই, হাসিস না, স্ট্রং হইতে হবে। আগে পাপি দিয়ে বের করো রিস আপ আপ। দেখো ওর সাথে আমরা আগে স্কুল শুরু করছি, যাও আপ আপ যাও। কই হই, আমি কি করছি জানো? আমি খালি একটু আউট ইয়া কি বল মাথাটা করছি, গাড়ি হালদারে টাচ করছি। এই পলমান গোডর দা, আজকে কিছুই বুঝে এখানে এখানে আয় বর সামনে সিট। হ্যাঁ সুন্দর। তুই কি করছ ভাই? তুই কি গার্ডেনার হয়ে গেছিস? হ্যাঁ ভাই, আমি কালকে এটিলে একচট রিসার্চ করছি। আমার কাছে ইনস্টাগ্রামে এগুলো আইতাছে। এই হোম ওম, এটাও পার্ট অফ ট্রেনিং রিস। শোন, হোমে গেলে আরেকটা দিমু সত্যি। হাই হোম, যা 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 হোম হোম হোম। এই যা হোম হোম, নে থ্যাংক ইউ ভেরি মাচ। লিও ডাউন ডাউন, স্টে। পরে খাবা মায়া লাগে আমার। আচ্ছা ওরে দিই, ওরে ট্রাই দিই। তুমি ঘুরবা যেহেতু তুমি এক নাম্বার স্টুডেন্ট, তোমার সাথে একটু খারাপই বুঝিনি। ডাউন স্টে স্টে স্টে। এক খাবি না? সব কিছুতে একেবারে এ প্লাস পেয়ে গেছে। কি হইলো, চেতে গেল কেন? এই আমি আস্তে সেম ঠান্ডা করে বেশি এক্সাইটেড হয়ে গেছে। আস্তে আস্তে চিল আউট চিল আউট ম্যান। অনেক হেভি একটা ডগ হই, অনেক হেভি একটা ডগ, যে কারণে ওরে মাঝে মধ্যে হ্যান্ডেল দেওয়া টাফ হয়ে যায়। ভাই হাতে কি করছে এখন? একটা টাস্ক হইলো সবগুলোর একসাথে সিট দেওয়া বা ডাউন দেওয়া, যে কোনো একটা। এই ওট পান্ডা ওট, সিট দিমু সিট, সব সিট লিও সিট। হ্যাঁ এই আচ্ছা, এই যে জায়গাটা এটা সুন্দর। রাইট রাইট রাইট, সিট সিট সিট, সুন্দর সুন্দর। চারজন বসছে। ডাউন ওয়াহ, সিট সিট স্নুপি। ডাউন 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 ডাউন, স্টে স্টে। আগেকার দিনের একটা ট্রেনিং, এটা খেয়াল রাখছি অনেক দিন পর পারছি জিনিসটা। প্রাউড অফ মাইসেলফ। খাও মই এখন, দাঁড়াও সবাই বাবা সবাই, অল্প অল্প করে। হ্যাঁ তুমি একটা আস্তে বেটা আস্তে, সেবু নাও, স্নুপি নাও, লিও নাও, দাঁড়া এমনি। ওকে সবাই বাবা সবাই বাবা সবাই বাবা সবাই বাবা, এই যে এই যে এই যে। ট্রেনিং ডে 2 সাকসেসফুল।
তো সব চিলেরা চলে আসছে অলরেডি আর আজকে মনে হইতেছে চিলেরা অনেক বেশি তুফান ভাই রে ভাই প্রচুর চিল আইছে রে তুফান কাম বয় থ্যাংক ইউ আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে ব্লগটা আজকের ভালো লাগা থাকলে অবশ্যই জানাবেন আমরা একটু ইমপ্রুভ করতেছি কিন্তু ডগ ট্রেনিং এর মধ্যে তো আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক আর আপনারা দেখতে থাকেন ডগো সেজ তুফান আসছিল লাস্টে এই তুফান আসো তুফান কাম অন বয় আসসালামু আলাইকুম